স্যার কথাটো হল লাইসেন্স তো আমি কবলই হলে দিয়েই নাই মই আপনার কইছো ছয় বছর কাল ভারতীয় জনতা পার্টির সময়ত কোনো লাইসেন্স দিয়েই নাই তার পাশতে বিশটা লাইসেন্স তার ভিতরে তো বিশটা এতিয়ালৈকে পোৱা নাই সত্রখন লৈকে গৈছে নেকি হয়তো সত্রখন গৈছে দুই তিনটা হাইকোর্ট এটা না দুটা এপ্লাই কৰ নাই লৈছে তার পাশতে দুইশ

আপনি যেটু আমি আগতে দুইবার তিনবার সার্ভে করেছো সার্ভে করি আমি কেবিনেটত বহিছো কেবিনেটত বহা খালি নহয় আমি বিধায়ক সকলের লগতে বহিছো বহি যত আমি বিবেচনা করেছো যে রাই এতিয়া কলে আপুনি কথাটো হয়তো বেলেগ ফিনে লই যাব পারিব ইচ্ছা করলে কিন্তু আপনাক মই আগতে কই যে কথাটো আপনা লগে চিন্তা কৰা সুরাটো যি ব্যৱহাৰ ব্যবহার মই যদি কই দিউ যে সুরা খাব লাগে হিয়ারি দিব নি কি পরামর্শ আমি দি থাকু কিন্তু তার পাছতো যদি তেওর প্রয়োজনীয় প্রোডাক্ট তো যদি হি মোটামুটি এটা অসরত না পায় তেনে হলে কি করে এই বাহিরের ফলর পড়া এবিলাক বেয়া বস্তু বিলাক ইনফ্লাক্স করে অহম যদি না পায় তেনে হলে এই যে সুলাই জি হকল সুলাই টুলাই খাই মানু মরি থাকে এবিলাক প্রচন্ড ভাবে বজারতা হে আর হি যেহেতু এডিক্টেড মানুষ তো খাব লাগে হি খাই লয় তো স্বাস্থ্যর হানি হয় এই কথাটা যদি মই কম তাহলে কোনো কোনো মানুষে কব এইবিল আর ফেক কথা কিন্তু আপনার গই চা যে আমি প্রতিদিন কিমান বাল্ক লিটার আমি সুরা অবৈধ সুরা জব্দ করো সেই জব্দ করা ঠাই চোলাই বনার ঠাই যদি আমি দিব পারো তেন খালি রেভিনিউ আর্নিং নহের যা হেলথ হেজার চলি আছে বা চলি আছে ইয়ার পর আমি সমাজক মুক্ত অল্প পারি। করব সমাজের কথা কোয়া নাই যা সুরা আসক্ত সুরা আসক্ত মানুষবলাকবহার এতিয়া আপুনি কেউ বটলের পানি খায় বটলের পানি পানি মানে ড্রিঙ্কিং ওয়াটার বটলের পানি অল্প পিউরিফাইড থাকে এতিয়া বটলের পানি যদি না থাকে আপনার পিয়াস থাকে

খু বঢ়োৱা মানে খুব কম থাৰ্টি থ্ৰী পাৰ্চেণ্ট যিবিলাক কৈ আছে এনেকুৱা নহয় বহুত কম বাঢ়িছে বহুত কম মানে হয় বাঢ়িব লাগিব কাৰণ কোনো যিবিলাক হাই হাণ্ড্ৰেডিয়াম প্ৰিমিয়াম কুৱালিটিৰ যিবিলাক আছে ইয়াতে অলপ বাঢ়িছে প্ৰিমিয়াম কোৱালিটিৰ ড্ৰিংকছ ৰাইজে কৰে যাৰ টকা আছে টকা আছে আপুনিটো বিচাৰে যে টকা আছে সি যদি খায় আৰু ইয়াৰ পৰা যদি আমি ৰেভিনিউ অলপ পাওঁ তেনেহ'লে গুৱাহাটী আপোনালোকে দেখিছে কংগ্ৰেছ আমলত বা কামটো থাকিব কাৰণ কাষত বিধায়ক ডাঙৰীয়াও আছে কথাটো হৈছে কাম আমাৰ থাকিব

রাজ্য বা রাষ্ট্রর কারণে এটি তো এনেকা নহয় যে রেভিনিউ আমি উৎসবে পাবনে কিন্তু প্রতিদিনে একটু আছে প্রতিদিনে বাড়ি গই আছে কারণ অবৈধ সুরা বিলাক প্রতিদিন কমি আছে এই কারণে তো কিছু মানুহ আই কয় যে ইয়াতে না লাগে ইয়াতে লাগে এই যে জি হকল কয় মই আসরিত হই যাবে। হে জি হকল মানুহর নাম সুরার দোকান আছে সেই মানুবিলাকেও এসেম্বলিত সমালোচনা করে যে এই আর জানে এই ক্ষেত্রে এই কথাবিলা আছে কারণ রাইজে ভাবে লাভ হৈ যায় হলে খুব স্বাভাৱিকভাৱে আমি দশ বোতল আগতে বিক্রি করে আছো এতিয়া আমার পাঁচ বোতল বিক্রি কাজে এই দোকানটা বন্ধ লাগে গাইছে না চুলাই ভাবে যে যদি ইয়াতে এটা এটা ভাল দোকান হয়ে যায় কিবা প্রিমিয়াম কোয়ালিটির দোকান হাইজেনিক দোকান হয়ে যায় হলে আমার চলাই তো নচলি কিন্তু আপনার মই মানে দায়িত্ব প্রতি বছর মানুষের চুলাই খাই খাই আর আপনি যদি এক্সাইজ হিস্ট্রি হলে দেখিব যে আমার সরকার হার পাছতে আমি এইবিলাক ধীরে ধীরে আমি ক্লিন করে আজির দিনত কোনো নমানু মদ খাই মোড়া নাই আগতে তো আপনা লুগৰ জৰিয়তে এই ৰাইজে কিমান খবৰ পাইছে আজি অমুক ঠাই সুৰা খাই মানুহ 13 জন মৰি গল 20 জন মৰি গল 5 জন মৰি গল এতিয়া তে এই খবৰটো আপনা লুগৈ জিমন হৰে মানু নগৰেই কেনি বন্ধ কৰিলে ইখিনি বন্ধ কৰাৰ প্ৰয়াস কৰি আছে আৰু আজি দিনটো আমি সফল হৈছো কিন্তু আপোনাৰ সুৰাৰ ক্ষেত্ৰত আপুনি ইমান কথা মোক ক'দিলে মই আকৌ কাৰণ আমি কিমান দিন মন্ত্রী থাকিম না থাকিম এই মুখ্যমন্ত্রী জানে আর যদি আমি নির্বাচিত হও তো নিশ্চিতভাবে না থাকিম এই ক্ষেত্রত মই আপনার মই একেবাৰে আন্তৰিকতাৰে সরজোরে নিবেদন কৰি কৈছো যে সুরা মানুহৰ জীৱনত কোনো লাভ নকৰে না বুদ্ধি না বিবেক না স্বাস্থ্য কোনো ঠাই যে একটা ভাল অরিহা যোগায় খাব লাগে খাই আছে kazay parilay bilak tiyak kora